বলছে এই গার্লস স্কুলে, গার্লস স্কুলে এখানে আমি ভোট দিতে গেছি, আমাকে বলছে এখানে উপরে ভোট দাও। আমি তো বুঝতে পারি নাই, তাহলে আমি চলে এসেছি, সে ভোট দিয়ে পাওয়া পুলিশও সব বসে আছে এখানে, ওইখানে বসে দেওয়ার পর তারপর আমি চলে এসেছি ওইখানে। কারা কারা তো তাই তিন নম্বরের লোকে কি বলছে? বলছে উপরে ভোট দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ উপরে ভোট দিয়ে। কি হয়েছে বলুন তো একবার? হ্যাঁ কি হয়েছে? আমি ভোট দিতে গেছি, ওইখানে তিন নম্বর লোক দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে পর এখানে এক তিন চারজন দাঁড়িয়ে ছিল, বলে কি দুবাকে ছাপ দিয়েছে, দুবাকে ছাপ দেওয়ার পর তারপর আমি এনে গেছি, বলছে উপরে ছাপ দাও। আমি উপরে ছাপ দিই না, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই দেবো। কারা বলেছে দুবার উপরে ছাপ? তিন নম্বরে লোক বলে। উপরে কিসের ছাপ আছে? উপরে আর তিন নম্বরে আপনি দেন দিয়েছেন না? আমি এই তিন নম্বরে ছাপ দিই না, আমরা শিবেন করে আমরা শিবেন দিয়েছি। কি নাম আপনার? আমার নাম আমুনি দর্জু। কোন কোন ভূতের ঘটনা? এই তো যে গাড়ি স্কুল কালসে গাড়ি স্কুল। আপনি কিসের সমর্থক? আমি কোন দলের সমর্থক? আমরা শিবেন কেন উনি বলছেন একথা? দেখছে তৃণমূলে ভোট পড়ছে, পাচ্ছে না, মিথ্যা অভিযোগ করছে, জনগণ ভোট দিচ্ছে, পাচ্ছে না আর কিছু। কী নাম আপনার? আমার রামকৃষ্ণ বাড়ি। আপনি কিসের সমর্থক? আমি কিসের সমর্থক? তৃণমূল। ঘটনাটা হয়েছে প্রথমে ওরা একজনকে নিয়ে এলো, প্রথমে ভোট দিতে ঠেকালে আমি উপরে দেখি ছবি, তোমার আইডেন্টি কার্ডটা দেখি কত নম্বর আছে, নিয়ে তারপরে ওদেরকে বলছে না না দেওয়া যাবে না, বলছে হ্যাঁ দিতে হবে। যখন আমি ঘাট ধরে আমি বাইরে বের করতে এসে তখন পুলিশ এসে একটুখানি আড়াল করার পর আবার ওদেরকে ঢোকালো, ঢোকানোর পর তারপরে বলছে এই তুই বেরোবি কি বেরোবি না বল, যেহেতু আমার বোতাম বসে আছে সবাই বলছে এক একটা করে কথা, ওরা ওরা বুঝে নিয়েছে যে আমরা হাঁটছি হাঁটছি বলে, তৃণমূল তৃণমূল হাঁটছি বলে, সেই জন্যে আমাকে ঘাট ধরে কতগুলো গুন্ডা বাহিনী নিয়ে এলো, গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাকে এখানে বাইরে ঘাট ধরে এখানে বাইরে বের করে দিল এবং ছেলেরা গায়ে হাত দিয়েছে। তার প্রতিবাদে কি হচ্ছে সেটা আমাকে জবাব চাই। আপনি অভিযোগ করবেন? হ্যাঁ অবশ্যই অভিযোগ করবো, করবো 100 বার করবো, কেন করবো না? কারো গায়ে হাত দেবে? আপনি বলছেন আপনাকে বুথ থেকে ছেলেরা মেরে বার করে দিয়েছে? বার করে দিয়েছে এবং প্রথমে ছেড় দিয়ে দিল ভোমলা আমাদের। আপনি পুলিশকে বলেননি? পুলিশকে বললাম, বলছে আমি অফিসার বলবেন তারপর আমি বলবো, কোনো কথাই শুনলো না, সব একদম দূর দূর করে ঢুকে গেল, ঢুকে যেয়ে আমাকে ঘাট ধরে এখানে সবাই দেখেছে, আমাকে এখানে বাইরে বের করে দিয়ে চুল মুল এগুলো সব ছিঁড়ে দিয়েছে, এগুলো বের করে দিয়ে চলে গেল। এবং ছেলেটা কেন গায়ে হাত দেবে আমাকে? আমরা লোক তোমরা চলে যাও, যে ওরা চলে গেল, চলে যাওয়ার পর আমি এখানে বসিয়েছিলাম এবং ওরা ভোট দিচ্ছিল, ভোট দেওয়া কালি ওরা বুঝতে পেরে গেছে ডলি দলু। আমি কিসের প্রার্থী ছিলাম? আমি সিপিএম এর প্রার্থী, আমার 11 নম্বর ওয়ার্ড 10 নম্বর বাসিন্দা। কেন এটা হবে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, মমতা ব্যানার্জির যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের উপকার মানুষ পেয়েছে, মানুষ দুহাত ভরে ভোট দিচ্ছে। দাদা এখানে 11 নম্বরের সিপিএম যিনি প্রার্থী রয়েছেন ডলি, উনি অভিযোগ করছেন ওনাকে বের করে দেওয়া হয়েছে। না ওরকম কোনো খবর তো নেই আমার জানা নেই, মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। আমরা সবাইকে বসতে দিয়েছি, এবার কেউ যদি না বসে আলাদা কথা, আমরা কাউকে ভয়ও দেখাই ভীতিও দেখাই, মানুষ ভোট দেবে মানুষের রায় আমরা জিততে চাই। 11 নম্বরের প্রার্থী কে রয়েছেন আপনাদের? 11 নম্বর প্রার্থী কে আছে? কি আছে? 11 নম্বরের তৃণমূলের প্রার্থী কে রয়েছেন? পাপিয়া মাঝি। কীরকম ভোটে লিড দেবেন উনি? দেখুন মানুষ তো ভোট তো ভালোই দিয়েছে, তবে ভালো ভোটই জিতবে। আপনার পরিচয় নাম? আমার পরিচয় হচ্ছে আমি বুসপাড়া টাউনের কার্যকরী সভাপতি মরে চলি।